আজ থেকে বাংলাদেশে চালু হলো মেট্রো রেল। মেট্রো রেল বাংলাদেশের বা ঢাকা শহরের অত্যন্ত জঘন্য গণপরিবহন ব্যবস্থায় একটা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এই উদ্যোগটি বাংলাদেশের সাধারণ জনমানুষ, বিশেষ করে ঢাকাবাসীর জন্যে খুবই আশীর্বাদ হিসেবে কাজ করবে যখন মেট্রো রেলের 6টি রুটই চালু হবে। এখন অল্প একটু জায়গায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হচ্ছে, এটার গুরুত্ব কম নয়। পরীক্ষামূলকভাবে 4 ঘন্টা চলবে এবং এটাও জনজীবনে যে স্বস্তি আনবে তার অন্তত একটা পূর্বাভাস এখান থেকে পাওয়া যাবে। এখন এই মেট্রো রেল নিয়ে কয়েকটি আশঙ্কার কথা, উদ্বোধনের দিনে চালুর দিনে আশঙ্কার কথা কেন বলছি, আশঙ্কার কথা বলছি এই কারণে যে আমাদের কোনো কিছুই ঠিক মতো তৈরি করতে পারি না, তৈরি করলেও সেটা রক্ষণাবেক্ষণ করতে পারি না, অর্থাৎ মান ধরে রাখতে পারি না। এবং মান ধরে রাখতে না পারার কারণে আমাদের বহু অর্থ ব্যয়ে নেয়া প্রকল্প, বহু অর্থ ব্যয়ে অর্জিত একটি সাফল্য সেটাও ম্লান হয়ে যায়। তো সেই রকম মিলানের সেই রকম জায়গাতে যেন না যায় সেই কারণেই কয়েকটি আশঙ্কার কথা। তার কারণ মেট্রো রেলটি নির্মাণের ক্ষেত্রে প্রথম নির্মাণের দিকেই যখন আমাদের দক্ষতার প্রয়োজন ছিল তখনও আমরা সেটা খুব বেশি দেখাতে পারিনি। 22,000 কোটি টাকার প্রকল্প, এটা 52% বেশি বৃদ্ধি পেয়ে এখন সেটা 33,000 কোটি টাকার উপরে গিয়ে দাঁড়িয়েছে এবং এটা পৃথিবীর অন্যতম ব্যয়বহুল প্রকল্প। মেট্রো রেল নির্মাণ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে আমাদের কলকাতার চেয়ে, তো পার্শ্ববর্তী রাজ্য কলকাতায় যেহেতু অনেক আগে হয়েছে তার তুলনায় তো বেশি বটেই। কয়েক বছর আগে ভারতের চেন্নাইতে যে মেট্রো রেল নির্মিত হয়েছে মাটির নিচে দিয়ে এবং উপরে দিয়ে তার তুলনায় বেশি, উদাহরণ অনেক দেওয়া যায়। আর মেট্রো রেলের ইতিহাস তো পৃথিবীতে নতুন নয়, মেট্রো রেলের ইতিহাস পৃথিবীতে বহু পুরনো। 1863 সালে লন্ডন মেট্রো চালু করেছিল, 1904-05 সালে নিউ ইয়র্কে হাডসন নদীর নিচে দিয়ে তারা মেট্রো রেল চালু করেছিল। সুতরাং এরকম বহু নজির আছে এবং সেইগুলো রক্ষণাবেক্ষণেরও নজির আছে। এখন বাংলাদেশের মেট্রো রেল এই উদ্বোধনের দিনে চালুর দিনে কয়েকটি প্রত্যাশা। প্রথমত কথা, আমরা দুর্নীতিমুক্ত একটি মেট্রো রেল ব্যবস্থাপনা চাই। দুর্নীতিমুক্ত এই কারণে যে আমাদের যে রেলখাত আছে সেই রেলখাত দুর্নীতিতে ভরপুর। গত 14-15 বছরে বা 12-14 বছরে আমরা 70,000 কোটি টাকারও বেশি রেলখাতে বিনিয়োগ করেছি, কিন্তু সেখান থেকে লাভ তো দূরের কথা, পুরো টাকাটাই পানিতে যাওয়ার মতো অবস্থা হয়েছে। প্রতিনিয়ত সেখানে আমরা লোকসান দিয়ে যাচ্ছি। আজকের যে ট্রেন কিনে আনি, 1 বছরের মধ্যে সেই ট্রেন পূরণ করে ফেলি, নষ্ট করে ফেলি। যন্ত্রপাতি, বাথরুম থেকে শুরু করে সিট কাভার পর্যন্ত কোনো কিছুই আমরা ঠিক রাখতে পারি। নিশ্চয়ই মেট্রো রেলের ক্ষেত্রে তেমনটা ঘটবে না বলে প্রত্যাশা করি। শুরুতে যে দক্ষতা দেখাতে পারিনি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এবং পরিচালনার ক্ষেত্রে যেন আমরা সেই দক্ষতাটা দেখাতে পারি। মেট্রো রেলের ভাড়ার বিষয়টি বাংলাদেশে এখনও পর্যন্ত তুলনামূলকভাবে যেটা জানা যাচ্ছে অনেক বেশি, কলকাতার তুলনায় প্রায় 4 গুণ বেশি ভাড়া, অন্যান্য জায়গার তুলনায়ও বেশি। যদিও উন্নত বিশ্বে মেট্রো রেলের ভাড়া সব দেশেই অনেক বেশি, মেট্রো রেলের ভাড়া পৃথিবীর কোনো দেশেই কম নয়, কারণ এটি রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। এখন প্রশ্ন হচ্ছে, এক বাংলাদেশে কলকাতার তুলনায় 4 গুণ বেশি ভাড়া নিয়েও যে অর্থ মেট্রো রেল থেকে আয় হবে সেই অর্থ দিয়ে মেট্রো রেল পরিচালনাটা খরচ এবং ব্যয় সমান সমানও হবে না, এটা লোকসানে থাকবে। এই লোকসান পোষানোর জন্যে মেট্রো রেল কর্তৃপক্ষ স্টেশনের ভেতরে বাণিজ্যিক, স্টেশনের ভেতরে এবং স্টেশনের বাইরে দিয়ে অনেক বাণিজ্যিক কার্যক্রম রাখবে, দোকান রাখবে, শপিং সেন্টার রাখবে, নানা কিছু রাখবে, খাবার দোকান রাখবে, নানা কিছু রাখবে, এগুলো বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হবে। প্রশ্ন হচ্ছে এগুলো দুর্নীতিমুক্ত থাকবে কি না, বাণিজ্যিক ভিত্তিতে প্রতিযোগিতার ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়া হবে কি না, সেখানে একটা নৈরাজ্য তৈরি হবে কি না, দুর্নীতিমুক্ত থাকবে কি না, তার উপরে নির্ভর করবে সেখান থেকে খরচ উঠবে কি না। আর মেট্রো রেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, উত্তরা থেকে আগারগাঁয় 10 মিনিটে চলে আসা যাবে, কিন্তু চলে আসার পরে মানুষ যে নামবে, নামার পরে পর্যাপ্ত বাস পাবে কি না, বিআরটিসি বাস সার্ভিস দিবে, বিআরটিসির নিজেরই অবস্থা অত্যন্ত খারাপ, নতুন বাস কিনে এনে ডিপোতে ফেলে নষ্ট করা বা লিজ দিয়ে নষ্ট করার বহু নজির বিআরটিসির আছে। অর্থাৎ আমাদের এই রক্ষণাবেক্ষণের জায়গাটা যদি আমরা ঠিক করতে না পারি, দুর্নীতিমুক্ত যদি রাখতে না পারি, তাহলে কলকাতার তুলনায় 4 গুণ বেশি ভাড়া দেয়া দিয়েও মেট্রো রেল জনজীবনে স্বস্তি আনবে না। জনজীবনে স্বস্তি আনার জন্যে
আরও একটা জায়গাতে আমাদের ভাবতে হবে, বিবেচনায় রাখতে হবে, সেটা হলো মেট্রো রেল যখন চালু হবে তখন সাধারণ জনমানুষ বাসের পরিবর্তে মেট্রো রেলের উপরে নির্ভর করবে। সুতরাং বাস মালিকরা এই ক্ষেত্রে কী করবেন, তাদের পরিকল্পনা কী থাকবে, সেই জায়গাটিতে সরকারের সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাস মালিকদের স্বার্থ দেখার লোক তো সরকারের ভেতরেও বহু আছে, সুতরাং তাদের কর্মকাণ্ড কী হয় সেটা খুব গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখতে হবে। সব মিলিয়ে আমাদের বক্তব্যটি হবে এরকম যে মেট্রো রেল চালু হচ্ছে ভালো কথা, খরচ অনেক বেশি করেছি, সেটাও না করলে ভালো হতো, সামনের কাজগুলো অর্থাৎ যে 6টি লাইন চালু হওয়ার কথা সেই কাজগুলো ঠিক সময়ে হোক, সঠিক ব্যয়ে হোক, এরকম পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয় আমরা মেট্রো রেল তৈরি করতে গিয়ে না করি, কলকাতার তুলনায় 4 গুণ ভাড়া নির্ধারণ আমরা না করি, সাধারণ জনমানুষের কাছে সহনীয় রাখি। আরেকটি ব্যাপার যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যারা গাড়ি ব্যবহার করেন, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, আইন করে তাদের গাড়ি ব্যবহার করা বন্ধ করা যাবে না। মেট্রো রেলের সার্ভিসটি এমন হতে হবে যাতে গাড়ির পরিবর্তে মানুষ মেট্রো রেল ব্যবহার করে, সেটি হচ্ছে স্টেশন থেকে নামা, নামার পরে তার একটা গণপরিবহনের ব্যবস্থা থাকতে হবে। মেট্রো রেল একটা নির্দিষ্ট সময় মেনে আসে, গণপরিবহন বিশেষ করে বাসও একটা সময় মেনে নির্দিষ্ট স্টেশনগুলোতে আসতে হবে, অর্থাৎ মানুষকে মেট্রো রেল অভিমুখী করতে হবে। এই জন্যে দুর্নীতিমুক্ত একটা দক্ষ পরিচালনা দরকার মেট্রো রেলের, প্রত্যাশা রাখবো সেদিকেই যাবে। নিশ্চয়ই মেট্রো রেল আমাদের রেল খাতের মতো দুর্নীতিতে ভরপুর আরেকটি প্রতিষ্ঠান হয়ে আত্মপ্রকাশ করবে না।